নমস্কার, শুরু করছি শ্রুতি নাটক বিস্মৃত অতীত, রচনা চিত্তপ্রিয় চ্যাটার্জি। দেখুন মিস্টার ঈশানবাবু, আপনাকে আপনার বারবার অনুরোধে আমি আপনাকে সময় দিয়েছি, যা প্রশ্ন করার তাড়াতাড়ি করুন। আপনি কখনো পৃথিবীর কান্না শুনেছেন? অবান্তর প্রশ্ন, আপনি সাংবাদিক হলেন কি করে? মানুষের কান্না শোনেননি অথচ আপনি নাম করা সমাজ সেবিকা, এটা কি বিশ্বাসযোগ্য? পৃথিবীর কান্না আর মানুষের কান্না তো এক নয়। পৃথিবী কি মৃত? অচেতন অবশ্যই। আর আপনি? অন্য প্রসঙ্গে আসুন। ধরুন 7 বছর আগের কোনো একটা ঘটনা, মনে করুন আপনি কোনো এক নদীর ধারে বসে আছেন, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও একটা আর্তনাদ ভেসে এলো, আপনি ওই চোখের সামনে দেখলেন মানুষটা ডুবে গেল, অথচ কি আপনি? আমি একজন সামান্য সাংবাদিক। 7 বছর আগের ঘটনা, সে কথা তো কারোর জানার কথা না। তার মানে কিছু ঘটেছিল যা আপনি এতদিন লুকিয়ে রেখেছেন? বিশ্বাস করুন, ও ডুবে যাক আমি চাইনি কখনো। মিথ্যা কথা? চলার পথে হয়তো অনেক মিথ্যা কথা আমাকে বলতে হয়েছে, কিন্তু আমার এই কথাটা মিথ্যা নয়। আমি হ্যাঁ, গোলমাল হয়ে গেল তাই তো? আমি যদি বলি আপনি অভিনয় করছেন? জীবন নিয়ে কখনো অভিনয় করা যায় না। যায় 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 সাগরিকা দেবী, যায় যেমন আপনি করেছিলেন। আপনাকে ভালোবেসে সে তো কিছু ভুল করেনি। কে কে আপনি? এত কথা জানলেন কি করে? আগেই তো বলেছি আমি একজন সামান্য সাংবাদিক। প্রচন্ড ঝড়ে সমুদ্রের ঘোরটা ঢেউ কখনো দেখেছেন? হ্যাঁ দেখেছি। ঢেউয়ের মুখে পড়েছি, আবার লড়াই করে কুলেও এসেছি, কিন্তু আপনি আত্মরক্ষার জন্য অন্যকে ডুবিয়েছেন। প্লিজ প্লিজ ঈশানবাবু, আর বলবেন না, আর না, আর আমি আপনাকে অনুরোধ করব এই কথা কাউকে পেপারে ছাপাবেন না। সত্যকে স্বীকার করার সাহস আপনার নেই, সত্যের পক্ষে লড়াই করতে আপনি পারেন না, তাহলে সমাজের কি আন্দোলন আপনি করছেন? আমার সব অহংকার আচ্ছন্ন হয়েছে, নিজের কাছে নিজেই হেরে গেছি। আপনার কখনো ইচ্ছে করেনি ডুবে যাওয়া মানুষটার খবর নিতে? হ্যাঁ হ্যাঁ ইচ্ছে হয়েছিল, কিন্তু সাহস হয়নি। কিন্তু কেন? আসলে আসলে আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। পারবেন পারবেন, সবই পারবেন, কিন্তু আপনি বোঝাতে চান না। সেদিনের সেই অপরাধের গোপন ইতিহাস আজ যদি জগৎবাসী জানে, বিশ্বজোড়া আপনার সমস্ত খ্যাতি মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা তথা কথিত বিখ্যাত মানুষরা ইমেজ নষ্ট করতে চান না। বিশ্বাস করুন, সেদিনে সেই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আজও আমি ঘুমরে ঘুমরে কাঁদি, আমার ভিতরটা পুরো ছারখার হয়ে যায়। মাঝে মাঝে ভাবি আমার এই যশ খ্যাতি কিচ্ছু চাই না, আমি শুধু মানুষটাকে ফিরে পেতে চাই। অপরাধ করে চাই বললে কি ফিরে পাওয়া যায় সাগরিকা দেবী? হাতের তীর ছুড়ে দিলে আর ফিরে আসে না, আর মুখের কথা একবার বলে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কথাগুলো আজ মর্মে মর্মে উপলব্ধি করছি। আচ্ছা আজ আপনি আমাকে উপদেশ দিন, এখন আমার কি করা উচিত? আমি প্রায়শ্চিত্ত করতে চাই ঈশানবাবু। সব সমস্যার সমাধান প্রায়শ্চিত্তে হয় না সাগরিকা দেবী। আগুনে আপনি যখন হাত দেবেন, হাত আপনার পূর্বেই, সে কাউকে ক্ষমা করে না, ভালোবাসে না, সে শুধু তার কর্তব্য পালন করে, আর এই কর্তব্য পালনটাই নিষ্ঠুর বলে মনে হয়। আর আপনি আপনি কিন্তু আমি কি? আপনি আপনি আগুনের চেয়েও নিষ্ঠুর। আমার বারবার জানতে ইচ্ছে করছে এই ঘটনা আপনি জানলেন কি করে? খবর বাতাসে ভেসে বেড়ায়, তাকে যে ধরতে পারে আপন করতে পারে তারই কাছে সে ধরা দেয়। আর 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 কি আপনি কিছু লুকোচ্ছেন? প্লিজ বলুন আমাকে। আমি কিন্তু বলতে আসিনি, আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আপনি আমার বলার শক্তি যে সব কেড়ে নিয়েছেন। আপনার মতো খ্যাতনামা বক্তা দেশে খুব কমই পাওয়া যায়, আর আপনি বলছেন? আমি আমি আপনার কাছে হার স্বীকার করছি, বলুন আপনি কি? আমি আমি একজন সাংবাদিক, আগেও বলেছি এখনো বলছি শুধুমাত্র একজন সাংবাদিক, অতি সামান্য সাংবাদিক। আমার এই মুহূর্তের মানসিক অবস্থা আপনার মনে করুণা জাগাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ জাগাচ্ছে, কারণ আমি তো মানুষ, কিন্তু অতীতের সেই নিষ্ঠুর ঘটনাও তো ভুলতে পারি না। সেদিন
সেদিনকে আপনার মনে বিন্দু মাত্র করুণা জেগেছিল? একটা মারাত্মক ভুল হয়েছে। মৃত্যুর চেয়েও কি মারাত্মক? না না না, কিন্তু আপনি আমাকে পথ বলে দিন। যদি বলি আজকের এই খ্যাতির জগৎ ছেড়ে আপনি তার সন্ধান করুন, করবেন, পারবেন, পারবেন সবকিছু ছেড়ে দিতে? হ্যাঁ হ্যাঁ পারব, আমি সব কিছু ছেড়ে দিতে পারব, মন্ত্রিত্ব ছাড়ব, সমস্ত খ্যাতির জগৎ থেকে দূরে সরে যাব। তবে তবে একটা শর্তে। বলুন কোন শর্ত? আমাকে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। আমি একজন সামান্য সাংবাদিক, আপনার মতো মহান নেত্রীকে সহযোগিতার সাহস এবং সাধ্য আমার কোথায়? আপনি সামান্য নন, চলার পথে আজ পর্যন্ত এত বড় আঘাত কেউ আমাকে দিতে পারেনি। আমার ভাবনা যদি সত্যি হয় তাহলে আপনি সামান্য সাংবাদিক, আপনি ঠিক বলছেন না, আপনি কিন্তু চেপে যাচ্ছেন আমার কাছে। আপনি সবকিছু ছেড়ে দিতে চাইছিলেন না? আপনার একমাত্র সন্তানকে ছেড়ে দিতে পারবেন? হ্যাঁ সব পারবো। যদি আপনার একমাত্র আদরের সন্তান কিংবা বিশ্বাসী স্বামী প্রশ্ন করে এসব তুমি কেন করছো, জবাব দিতে পারবেন? হয়তো সঠিক পারবো না, কিন্তু জবাব কিছু তো একটা দিতেই হবে। আপনার ফুটফুটে নাতি কিংবা নাতনিকে কি বলে ভোলাবেন? তারা তো একেবারে ছোট নয়। কিছু একটা তো বলতেই হবে, এখনো ভাবিনি, তবে ঠিক ভেবে। জানি না আপনি কতটা ভাবতে পারবেন আর কতটা সে ভাবনা সফল হবে, কারণ কারণ সেদিনও সঠিক ভাবনা আপনি ভাবতে পারেননি। তবে আজ পারবো। আমার শুভেচ্ছা রইল, আপনার মনের জোর যেন বজায় থাকে। আর আপনি আপনি আমার পাশে থাকবেন না? আমি সামান্য মানুষ, স্মৃতির অন্তরালে থাকা সাংবাদিক, অন্তরালে থেকেই আপনার শুভ কামনা করব। আপনার অতীত আমাকে জানতেই হবে, প্লিজ কিছু বলুন। বিস্মৃত অতীতকে জেনে লাভ নেই, সে অতীত আপনার বেদনার কারণ হতে পারে, বরং আপনার সিদ্ধান্ত কি হবে ভাবুন, তখন আমি আবার আসব। ভালো থাকুন, নমস্কার।